সুপ্রিয় শিক্ষার্থী, এডিএম মিশনের ভিডিও লেসনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ফিল লাইক এর ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। ইংরেজিতে কথা বলতে গেলে আমরা ফিল লাইক এটাকে কিভাবে ব্যবহার করতে পারি বা কোন কোন প্রেক্ষাপটে সেটাকে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা বলে রাখি এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে একদম যারা এলিমেন্টারি লেভেলের স্টুডেন্ট, অর্থাৎ যারা আমরা ইংরেজি বলতে খুবই অসুবিধা হয়, আমরা তেমন একটা ইংরেজি বলতে পারি না, তাদের জন্যই এই ভিডিও ক্লিপগুলো মূলত খুবই সহজভাবে বানানো হচ্ছে। অর্থাৎ যারা একটু অ্যাডভান্স লেভেলের বা যারা আমরা একটু ইংরেজি ভালো বলতে পারি, যাদের ইংরেজির বেশি স্মার্ট ইংরেজিতে আমরা, তারা নিজ দায়িত্বে ভিডিওগুলোকে এড়িয়ে যেতে পারেন। ওকে, আমরা শুরু করি। তো ফিল লাইককে কোথায় আমরা ব্যবহার করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ইচ্ছে পোষণ করি। আমি যে অংশটা লেখা হয়েছে এটা আমার আমার লেখা যে স্পোকেন ইংলিশের বই রয়েছে সেই জায়গাগুলো থেকে এই ভিডিও ক্লিপগুলো বানানো হয়। তো সেখানে বইগুলোতে যেভাবে লেখা রয়েছে সেইগুলো সেই 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 বিষয়গুলোকেই আমি আপনাদের সামনে এভাবে উপস্থাপন করি। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ইচ্ছে পোষণ করি। হয়তো মাকে বললাম যে মা বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, স্যারকে বলি স্যার আজকে পড়তে ইচ্ছা করছে না, তারপরে অনেক সময় বন্ধুকে বলি চলো ঘুরতে যেতে ইচ্ছা করছে। এরকম যে আমাদের যে ইচ্ছে বা অভিব্যক্তিগুলো আমরা প্রকাশ করি সেখানে আমরা সাধারণত চাইলে ফিল লাইক এবং তারপরে ফিল লাইক ডুইং মানে হচ্ছে যে ফিল লাইকের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করবো সেই ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে, করে বাক্যটাকে প্রকাশ করতে হবে। তো চলুন প্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি উদাহরণের দিকে চলে যাই, তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো যে উদাহরণগুলো দেখলে আমাদের ধারণাটা সহজ হবে। আমি যদি বলি যে আমার এখন পড়তে ইচ্ছে করছে না, আমাকে কেউ বললো যে পড়তে বসো, চলো পড়তে বসো, আমি বললাম যে না আমার অ্যাকচুয়ালি পড়তে এখন ইচ্ছে করছে না, তাহলে আমি কিভাবে বলতে পারি? আমি এভাবে বলতে পারি, আই ডোন্ট ফিল লাইক রিডিং নাও বা স্টাডিং নাও। আমাকে কেউ একজন বললো বইটা পড়ো, এটা পড়ো, আমি বললাম না আমার এখন পড়তে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক রিডিং নাও বা স্টাডিং নাও। কেউ যদি বলে যে মনি তো বিরিয়ানি খেতে পছন্দ করে না, ওর তো খেতে ইচ্ছে করছে না বিরিয়ানি, তাহলে আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি, মনি একটা একটা নাম, একটা নাউন, একটা প্রপার নাউন, মনি ফিলস লাইক ইটিং রাইস। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, অর্থাৎ এখানে যে বাক্যটা দেওয়া হয়েছে এই বাক্যটা আমরা একটু চেঞ্জ করি প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ রাইস লেখা হয়েছে কিন্তু ওখানে অন্য কিছু লেখা হয়েছে, বিরিয়ানি। এনিওয়ে, এরকম কিছু একটা জাস্ট একটু দেখি, মনির বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বাক্যটা প্রথমে ভুল বলেছিলাম, মনির বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তাহলে বাক্যটা হচ্ছে মনি ফিলস লাইক ইটিং বিরিয়ানি। ঠিক আছে, মনি ফিলস লাইক ইটিং বিরিয়ানি। এরপরে যেটা রয়েছে, বাচ্চার এখন ঘুমাতে ইচ্ছে করছে না, বাচ্চার এখন ঘুমাতে ইচ্ছে করছে না, নেগেটিভ বাক্য। তাহলে সে এখানে বলা হচ্ছে কিভাবে, বাদশা ডাজেন্ট ফিল লাইক স্লিপিং নাও, বাদশা ডাজেন্ট ফিল লাইক, অর্থাৎ নেগেটিভ বাক্য হওয়ার কারণে এখানে আমরা ডাজ নট ব্যবহার করেছি, কারণ বাদশা এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে বাক্যটাকে নেগেটিভ করতে যেয়ে আমরা ডাজ নট ব্যবহার করেছি। যদি পাস্ট টেন্স হতো তাহলে আমরা ডিড নট ব্যবহার করতাম, আর বাদশা এটা যদি সেকেন্ড পার্সন বা ফার্স্ট পার্সন হতো তাহলে আমরা এখানে ডোন্ট বা ডো নট ব্যবহার করতাম। তাহলে বাচ্চার এখন ঘুমাতে ইচ্ছে করছে না, এটার ইংরেজি যেটা হচ্ছে বাচ্চা ডাজেন্ট ফিল লাইক স্লিপিং নাও। কেউ যদি বলে শম্পার বিষয়টা ব্যাখ্যা করতে ইচ্ছে করছে না, বাক্যটা কেমন হতে পারে, শম্পা ফিলস লাইক এক্সপ্লেনিং দ্য ম্যাটার। আচ্ছা, ইচ্ছে করছে, বাক্যটা আমি ভুল বলেছিলাম, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক বাক্য, বাক্য শম্পার বিষয়টা ব্যাখ্যা করতে ইচ্ছে করছে, তাহলে বাক্যটা হচ্ছে শম্পা ফিলস লাইক এক্সপ্লেনিং দ্য ম্যাটার। অর্থাৎ কোনো একটা ঘটনার কথা বলা হচ্ছে, কোনো একটা বিষয়ের কথা বলা হচ্ছে, সেটা সে ব্যাখ্যা করতে ইচ্ছে করছে, তার সে সেটা এক্সপ্লেন করতে চাচ্ছে। কেউ যদি বলে তোমার কি চা খেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক টেকিং টি, তুমি কি চা খেতে চাও, তোমার কি চা খেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক টেকিং টি, তুমি কি চা খেতে ইচ্ছে করছে তোমার। তাহলে এই যে বাক্যগুলো যখন আমরা ইচ্ছে পোষণ করি, এখন কেউ আমাকে বললো যে তোমার কি চা খেতে ইচ্ছে করছে, আপনি বললেন যে না আমার চা খেতে ইচ্ছা করছে না, তাহলে কি বলতে হবে, আই ডোন্ট ফিল লাইক টেকিং টি, আমার চা খেতে ইচ্ছে করছে না, এরকম। অর্থাৎ ইচ্ছে করা, কোনো কিছু ইচ্ছে করা বোঝাতে আমরা সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ফিল লাইক এবং তার সাথে ভার্ব, যে ভার্বটা ব্যবহার করবো সে ভার্বের শেষে আইএনজি। এবং অবশ্যই সেটা খেয়াল করতে হবে যে যে সাবজেক্ট আমরা ব্যবহার করছি সেই সাবজেক্টের সাথে ব্যালেন্স করে এখানকার এই ফিলটার সাথে কখন এস হচ্ছে, কখন এস হচ্ছে না বা কখন কোন টেন্স হচ্ছে সেটা একটু খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থী। তো আমরা এই ভিডিও ক্লিপটি একটু ছোট করে রাখার চেষ্টা করছি, কারণ আমরা এক একটা ভিডিও
ক্লিপটা আমাদের অনেকের অনেক সমস্যা থাকে, আমরা লম্বা ভিডিও ক্লিপকে এড়িয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা পছন্দ করি না, এর জন্য আমরা যেটা করছি প্রত্যেকটা ভিডিও ক্লিপে ছোট ছোট বিষয় নিয়ে আমরা কথা বলছি, যাতে করে আমরা খুব অল্প অল্প সময়ের মধ্যে জিনিসগুলো শিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, যদি আমাদের এই ভিডিও ক্লিপটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আপনারা সেগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।